हाय दर्शक अपनी जाच्छेन यूट्यूब बांगला 10 चलुन आगे बढ़ा जाक एई मुहूर्तेर बड़ खबर सोशल मीडिया जुड़े भाइरल एकटाई खबर पीरजादा नौशाद सिद्दीकी के टानते टानते हिचड़ाते हिचड़ाते पुलिस किन्तु गाड़ीते तुलेछे एवं सेखाने व्यापक लाठीचार्ज करेछे अभियोग नौशाद सिद्दीकीर लोकेरा पुलिस दिखे पाथर मेरे पाथर निक्षेप कर अभियोग आसार जनगण बांगलार मानूष आमार एक राय कौन दल कौन पार्टी नेता कादेर नेता ए सब बोलछिना बांगलाते धरनेर एक छवि खुबी लज्जाजनक एक विधायक के लड़ा धरे टानते टानते हिचड़ाते हिचड़ाते पुलिस गाड़ी तुला खुबी खराब लागलो आमार व्यक्तिगत भावे आमी खूब दुखित बांगलाते कोनो रकम हानाहानी खुनाखुनी आज के तृणमूल विधायक जदि हतो आज के बीजेपी विधायक जदि हतो ताओ आमी दुख प्रकाश करतम कारण ये छवि देखे आमरा किन्तु बड़ा होइनी आमरा बड़ा होइछि शांति जेखने शांति आछे जेखने खुनोखुनी नहीं जेखने हानाहानी नहीं रक्तक्त नहीं ये सब देखे बड़ा होइछि ताई प्रशासनेर काछे आमी बांगलार जनगण हिसाबे अपील करछि आवेदन करछि अविलम्बे एर एकटि तदंत हवा दरकार दोषी जे दोष करुक ना केन तार एकटि विहित हवा दरकार दर्शक एई निये तृणमूल नेता ऋजु दत्त की बोलछेन आपनारा सेई भिडियोटी देखुन तारपर কথা আগে বড়াও বিজু আমরা আজকে এই ছবি দেখলাম প্রথমে ভাঙর থেকে ডাইরেক্ট কলকাতা আমাদের যে ছবি কলকাতার একই প্রায় ছবি কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ অভিযোগ করছে এটা তো পরিকল্পিত হামলা হয়েছে তাদের আজকে বাংলার মানুষ যারা টিভি দেখছে তারা দেখতে পাচ্ছে কিভাবে একটা রাজনৈতিক দলের কর্মীরা যাদেরকে কর্মী বলা হচ্ছে বাঁশ আর পাথর নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে এরা কোনো কর্মী টর্মী না এগুলো সবকটা ক্রিমিনাল আর নওশাদ সিদ্দিকী আর ওর বড় দাদা এরা দুজনেই কোনো সিভিল সোসাইটিতে থাকার মতো না পুলিশ আজকে পুলিশ এই যে হাত অফ দা সিটি ধর্মতলা এখানে যে অবস্থা তৈরি করেছে আইএসএফ আর পুলিশ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে নইলে এদের কন্ট্রোল করা যেত এই যে যে এখনো ছবিগুলো তোমাদের পর্দায় দেখানো হচ্ছে এরা ক্রিমিনাল এদের এগেইনস্ট স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত আপনারা ভিডিও দেখলেন এবারে আপনারা ডিসপ্লেতে দেখুন যেখানে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে টেনে হিঁচড়ে পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে এবং পুলিশের দিকে যারা পাথর নিক্ষেপ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার কারণ কলকাতার বুকে জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা দেখে অবশ্যই এর একটি বিহিত হওয়া দরকার তবে ভিডিও শেষে সকলের উদ্দেশ্যে বাংলার জনগণ হিসাবে বাংলার মানুষ হিসাবে আমি আমার ব্যক্তিগত মতামত এই ধরনের খুনোখুনি এই ধরনের হানাহানি এই ধরনের রক্তাক্ত আমরা কিন্তু দেখতে চাই না আমরা এই বাংলায় শান্তি চাই আমরা এই বাংলায় ভালোভাবে একসঙ্গে সকলে মিলে থাকতে চাই তাই এই বাংলাতে কোনো রকম বিশৃঙ্খলা হোক এটাও কিন্তু বাংলার মানুষ চায় না দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন জয় হিন্দ জয় সোনার বাংলা